হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু ভ্রমণ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। তো চলো শুরু করা যাক আজকের গন্তব্য। হাই এভরিওয়ান, তো এখন আমরা জার্নি শুরু করছি। এখন সময় হচ্ছে 7:40, আমরা যাবো আজকে হচ্ছে কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে। তো এখান থেকে মানে গড়বেতা থেকে কপিল মুনির আশ্রম প্রায় 243 কিলোমিটার মতন রাস্তা। তো যে 8টার দিকে জার্নি শুরু করছি, দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। তো চলো জার্নি শুরু করে। তো বেরোনোর পর প্রায় 160 কিলোমিটার যাওয়ার পর আমাদের প্রথম ফেরি ক্রস করতে হলো, যেটি কুকরাহাটি রায়চক ফেরি। এটি হলদিয়া বন্দরের খুব কাছে অবস্থিত। ফেরিতে টিকিট জনা প্রতি 11 টাকা আর বাইকের জন্য এক্সট্রা 40 টাকা। এটা বলে রাখা ভালো যে এখানে বাইক ওঠানো বা নামানোর জন্য কোনো লোক নেই, তাই যদি হালকা বাইক হয় খুব একটা কষ্টকর নয়, কিন্তু যদি ভারী বাইক হয় তাহলে একজনের পক্ষে বাইকটা ওঠানো বা নামানো কষ্টকর। যদিও ভেসেলে নদী ক্রস করতে সময় লাগে 1/2 ঘন্টার মতন, তা সত্ত্বেও আমাদের নদী ক্রস করতে এদিক ওদিক সময় মিলিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন লাগলো। ফেরি ক্রস করার পর ডায়মন্ড হারবার হয়ে বকখালি রোড ধরলাম আর নামখানা থেকে আবার ফেরি ক্রস করে সাগরদ্বীপে উঠলাম। এখানেও ফেরি ক্রস করতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতন লাগলো আর টিকিট দুটো বাইক আর 4 জনের জন্য নিল 180 টাকা। সাগরদ্বীপ ফেরিঘাট থেকে কপিল মুনির আশ্রম প্রায় 25 কিলোমিটার মতন। এখানে কেউ যদি পাবলিক ট্রান্সপোর্টে আসে তার জন্য এখান থেকে অনেক ছোট গাড়ি এবং বাস রয়েছে কপিল মুনির আশ্রম যাওয়ার জন্য। গঙ্গাসাগরে থাকার জন্য সেরকম কোনো হোটেল নেই। ভারত সেবাশ্রম এবং গঙ্গাসাগর হোস্টেল ছাড়া সেরকম কোনো থাকার জায়গা আমাদের জানা নেই, তাই আমরা ভারত সেবাশ্রমে থাকার ব্যবস্থা করলাম। এখানে অনেক খোঁজাখুঁজি করার পর 4 জন থাকার মতন একটি রুম পেলাম, যেটির জন্য আমাদের কাছ থেকে 500 টাকা নিল। রুমে জিনিসপত্র রেখে আমরা গঙ্গাসাগরের দিকে রওনা দিলাম। Thank you.
ওখানে পৌঁছে দেখলাম গঙ্গাসাগর মেলার জন্য বেশ চড়িগুড়ি কাজ চলছে। তার জন্য এরকম ছোট ছোট হোগলা পাতার কটেজ অনেকটা এরিয়া ধরে এবং প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে। আজ আমরা স্নান করে পুজো দেওয়ার পর মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। কত করে স্বর্ণ? 50 টাকা, 100 টাকা, 200 টাকা। কোনটা 50? এটা 50 টাকা। আর এটা লাড্ডু আলতা সিঁদুর দিয়ে 100 টাকার মধ্যে রয়েছে। আর এখানে বাঁধানো শঙ্খ আলতা সিঁদুর ছবি প্রসাদ দিয়ে 100 টাকারও রয়েছে। শঙ্খটা গিয়ে বাড়িতে বাজাতে পারবে। শঙ্খ তোমার ভালো রাখো না, মানে সাদা যে শঙ্খ কত করে দাম ওগুলো? 200, 250, 300, 500, 800। গঙ্গা স্নান কমপ্লিট, তারপর পুজো করতে যাচ্ছি। আমার কাছে 10 টাকা আছে। এবার আমরা এখান থেকে মৌসুনী আইল্যান্ডের দিকে যাব, যেটি পরবর্তী ভিডিও থেকে